সদরে গান্ধী মূর্তির নিচে এসএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থানে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। 2009 এর প্রাথমিকে চাকরি প্রার্থীদের অবস্থান আজ 8 দিনে পড়ল। এদিন সকালে ধর্ণা মঞ্চে একজন অসুস্থ হয়ে পড়েন, নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্স। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, আজ একজন অসুস্থ হয়ে পড়েন ধর্ণা মঞ্চে, তোমার কাছে কি খবর রয়েছে, কি বলছেন চাকরি প্রার্থীরা? 2009 এর দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা তারা এখানে রয়েছেন, তাদের এখানে অবস্থান চলছে। কিন্তু এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই অবস্থান কিন্তু 8 নম্বর দিনে আজকে পড়েছে, এবং তোমাকে দেখিয়ে দেবো এই মুহূর্তে পুলিশের যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই পুলিশের অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশের যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা এখানে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছেন, এবং যেটা জানা যাচ্ছে যে এসএসকেএম এ নিয়ে যাওয়া হবে এই অসুস্থ চাকরি প্রার্থীকে। এদিন সকালেই তারা অবস্থান শুরু করেছেন, এবং অবস্থান শুরু করার কিছুক্ষণের মধ্যেই বুকে তারা ব্যথা অনুভব করেন, এবং বুকে ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে অন্যরা যারা রয়েছেন তারা শুশ্রূষার ব্যবস্থা করেন, এবং পুলিশও এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। এক্ষুনি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশের সবাই যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন, এবং তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই চাকরি প্রার্থীকে তাকে কিন্তু পাঁজাকোলা করে তোলা হচ্ছে। এখানে যারা অন্যান্যরা রয়েছেন, অন্যান্য চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাকে পাঁজাকোলা করে তুলছেন এবং তুলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা স্ট্রেচারও এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেচার পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, স্ট্রেচার নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে, এবং সেই স্ট্রেচারে করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, এই চাকরি প্রার্থীকে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই চাকরি প্রার্থীকে এই মুহূর্তে স্ট্রেচারে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই চাকরি প্রার্থী তোমার অসুস্থ হয়ে পড়েন, এরা কিন্তু অনেকদিন ধরেই অবস্থান করছিলেন এখানে, এবং তাকে এই মুহূর্তে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এই চাকরি প্রার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের যে অ্যাম্বুলেন্স রয়েছে, কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে তাকে কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে তাকে তোলা হচ্ছে, এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে যাচ্ছে। আমরা 1 মিনিটের জন্য হলেও 2 বছর ধরে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কোনো আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এখনো একই কথা বলছেন, যে তাদের যে অবস্থান সেই অবস্থানের কথাই বলছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে এই মুহূর্তে তাকে তোলা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য যারা রয়েছেন তারাও যাচ্ছেন। দেবাশিস তার নাম, আমরা জানতে পাচ্ছি তাকে এই মুহূর্তে নিয়ে চলে যাওয়া হলো। সকাল থেকেই তারা অবস্থান করছিলেন এবং অবস্থান করতে করতেই অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে এই মুহূর্তে পুলিশের ব্যবস্থাপনায় তাকে নিয়ে যাওয়া হলো, এসএসকেএম এ নিয়ে যাওয়া হচ্ছে যেমনটা জানা যাচ্ছে।